प्रसंग मिया म्यूजियम विधायक शर्मान आलिर मिया म्यूजियम प्रस्ताव विरुद्ध तीव्र प्रतिक्रिया प्रकाश सतियार विधायक पद्म हजरीकार गुरुजनार सृष्टि कृष्टिर आवतार बाहर कोनो विषय कला क्षेत्र स्थान पा उचित नहय সংগ্রহালয় স্থাপনের ক্ষেত্র যদি বিতর্ক সৃষ্টি হয়ে আছে কংগ্রেস দলের এগারী বিধায়ক চেয়ারম্যান আলিয়ে এই প্রস্তাব আগবায় সংবাদ মাধ্যমে যে কথা বতরা করেছে তার তীব্র গরিহণা মানে যাকালিও দিছ আজিও তীব্র গরিহণা মানে আগবাইছি আর এই ক্ষেত্রে ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং যখন কমিটির আসাম এসামে এই কমিটির সদস্য ময়ো এজন আৰু এই কথা লৈ পেলাই এটা বিতর্ক সৃষ্টি কৰিবলৈ বিচাৰিছে মই স্থিতি মই স্পষ্ট কৰি দিওঁ যে সেই কমিটিখনক যদি এই কথা কেতিয়াবা আলোচনা হৈছে তেনেকুৱা কোনো সভাত মই উপস্থিত নাই আৰু কিছুদিন ধৰি আমাৰ অসম বিধানসভাৰ যিকেইখন কমিটিত মই সদস্য আছোঁ মই উপস্থিত থাকিব পৰা নাই গতিকে মোৰ অজ্ঞাতে যদি হৈছে মই নাজানো কিন্তু মই এই কথাটো স্পষ্ট কৰি থওঁ যে মই যদি সেই সভাখনত থাকিলোহেঁতেন মোৰ স্থিতি স্পষ্ট কৰি গ'ল কাৰণ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত আমাৰ অসমীয়া কলা সংস্কৃতি গুৰুজনাৰ সৃষ্টি সম্পৰ্কত তাত সংৰক্ষণ বা তাত ব্যৱস্থা চৰকাৰে গ্ৰহণ কৰিব কিন্তু ইয়াৰ আওতাৰ বাহিৰত থকা কোনো কথা মিয়া সংগ্ৰহালয় হওক অন্য কথা আওতাৰ বাহিৰত থকা কোনো কথা আচলতে তাত কেতিয়াও সভাটো প্ৰস্তাৱ দিয়াটো উচিত হোৱা নাই গতিকে এই কথাৰ আমাৰ ৰাইজেও গৰিহণা দিছে মোৰ ফালৰ পৰাও এই ক্ষেত্ৰত মোৰ অসন্তুষ্টি আছে আৰু একাংশ ব্যক্তিয়ে ছ'চিয়েল মিডিয়াত দুই এটা কথা মোৰ সম্পৰ্কত যে সেই কমিটিত থাকিও কিয় আপত্তি নকৰিলে মই যদি উপস্থিত থাকিলোঁ আপত্তি নকৰিলোঁ কিন্তু উপস্থিত থাকি পেলাই যদি আপত্তি কৰা নাই তেনেকুৱা কথাবিলাক হয়তো কোৱাব কিন্তু এই কথা আচলতে প্রভাব নাপায় আর দুই এক মই ব্যক্তি দেখিছো যে যার এগারী সাংসদে কৈছে যে বদরুদ্দিন আজমল অসমৰ মুখ্যমন্ত্রী হলেও আপত্তি কৰিবলগা কি আছে এগারী ভাল অসমীয়া হিসাবে সকলোৱে আপত্তি কৰিবলগা থাকিব যে আমার খিলঞ্জীয়া মানুহৰ নিরাপত্তা সম্পর্ক এই কথাবিলাকত আমি প্রত্যেকেই চিন্তা কৰিব লাগিব আমার বর্গ যে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র অসমীয়া জাতির বড় ঘর এই বড় ঘরত মিয়া সংগ্রহালয় প্রতিষ্ঠা করবর কারণে কোনোবাই বদরদিনম মুখ্যমন্ত্রী পাতিবর কারণে কোনোবাই শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র আক্রমণ করবর কারণে যা পরিকল্পিতভাবে কাম হয়ে আছে ইয়াত গতিকে আমি সকলো সজাগ হবর হোক সকলো জাতীয় সংগঠনে এই ক্ষেত্রত মাত মতার উচিত বা শক্তিশালী পদক্ষেপ আগবঢ়াটো উচিত নহলে জাতিটোক আক্রমণ করবলে আমার অস্তিত্ব বিপন্ন করবলে পরিকল্পিতভাবে এটা শক্তিয়ে কিন্তু সদায় কাম করে আইছে বা এই শক্তিটোর লগত থাকি কোনোবাই যদি জাতীয়তাবাদৰ চোলা পিন্ধি পেলাই জাতি রক্ষা করব বিচাৰে তেওঁলোকৰ ক্ষেত্ৰত মই তেওঁলোকক